আমি এই পৃথিবীত জীয়াই থাকিব লাগিলে আমি গছ-গছনি বচাবই লাগিব, আমাৰ জংগল বচাব লাগিব, আমি চৰাই চিৰিকটি বচাব লাগিব, অৰণ্যৰ জীৱ জন্তু বচাব লাগিব। কিয়নো প্ৰকৃত অৰ্থত আমি মানৱ জাতিয়ে অৰণ্য গঢ়িব নোৱাৰে, কিন্তু আমি সহায় কৰিব পাৰে যে আমাৰ চাৰিওপিনে থকা চৰাই চিৰিকটি জীৱ জন্তু এইবিলাকে জংগল সৃষ্টি কৰিব পাৰে, অৰণ্য গঢ়িব পাৰে। কিন্তু আমি মানৱ জাতিয়ে এই জংগল ধ্বংস কৰি আছে আৰু জীৱকুলৰ আমি ক্ষতি সাধন কৰি আছে। সংরক্ষণ অবিহনে বৃক্ষরোপণ অর্থহীন। বৃক্ষরোপণের কার্যসূচীত অংশগ্রহণ করে বিমল আনন্দ অনুভব করবা হোক। আমি মানব জাতিয়ে বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে বলে আমি গৌরব করো, কিন্তু আমি এই কথাই চিন্তা নকরো কি আমি উন্নতির কারণে আমি যি করে আছে, আমি পরিবেশ ধ্বংসর কারণে লাগি আছো। আমার মাটি, পানি, বায়ু এই তিনিটা উপাদান আমি সজীব করে রাখবর কারণে পিছলৈ আমার মানব জাতির কারণে আমি গছ গছনি বচাবই লাগিব, আমার ভবিষ্যৎ কারণে অরণ্যর জীব জন্তু বচাই রাখা হোক। আহক আমি সকলে মিলি 1 জুলাইৰ পৰা 7 জুলাইলৈ অনুষ্ঠিত হবলগীয়া 68তম বন মহোৎসৱ সফল করে তুলো।